বিশ্বকাপের আয়োজক হয়ে একরকম বিপাকেই পড়েছে যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বেশ কয়েকটি ম্যাচ, যা নিয়ে চলছে অন্তহীন সমালোচনা। টুর্নামেন্টের সময় ও স্থান নির্ধারণ নিয়ে আরেকটু বিচক্ষণতার পরিচয় দিতে পারত কি আইসিসি? যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটা বাতিল হয়েছে আগের দিন। লডারহিলে বৃষ্টি থেমে গেলেও লম্বা সময় চেষ্টা করেও মাঠ খেলার উপযুক্ত করতে পারেনি মাঠকর্মীরা। একটাই কারণ, স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকা। একই মাঠে ভারত মুখোমুখি হওয়ার কথা ছিল কানাডার, কিন্তু সেই বৃষ্টির হানায় তা আর সম্ভব হয়নি। তবে ম্যাচটা আয়োজনে অন্তহীন চেষ্টা ছিল আইসিসির। বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন মাঠ খেলার উপযুক্ত করতে। দুই দফায় মাঠ পরিদর্শন করেন অফিসিয়ালরা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। দ্বিতীয় দফায় পরিদর্শনের সময় দেখা যায় আউটফিল্ড অনেক ভেজা, যেখানে ম্যাচ খেললে শঙ্কা রয়েছে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার। তাই শেষ পর্যন্ত অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ভারত, তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সমস্যায় পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে কানাডার। শেষে কানাডা ও ভারতের ক্রিকেটাররা মজেন খোশ গল্পে। অনেক ভারতীয় ক্রিকেটার সময় কাটান ফুটবল খেলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।